নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2023-এর জন্য আমরা যে পেইড কোর্স এনেছি, এই পেইড কোর্সের রেজিস্ট্রেশন কিন্তু চলছে, আর মাত্র 5টা সিট রয়েছে। সমস্ত যে ফেক এন্ট্রিগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়ার পরে আরও 5টা সিট পাওয়া গেছে, তো আর 5টা সিট রয়েছে, আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। তো এই যে কোর্স, এই নিয়ে আপনাদের মনে অনেক কোশ্চেন আসছে যে কী কী থাকবে, কোন কোন পরীক্ষায় আপনাদের সাহায্য করবে, WBCS মেইনস 2022-এর স্টুডেন্টরা এই কোর্স নিতে পারেন কি না, তো একবার পেমেন্ট করতে হবে কি না, এই সমস্ত জিনিস নিয়ে আপনাদের মনে অনেক কনফিউশন আসছে যে কীভাবে আপনারা কোর্সটাকে পারচেস করবেন, কীভাবে ক্লাস হবে। আমি আরেকবার এই কনফিউশনগুলোকে ক্লিয়ার করে দিতে চাই। চলুন শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই বলে দিচ্ছি, এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে আমরা আসি এক একটা করে প্রত্যেকটা কোশ্চেনে। প্রথম কোশ্চেন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এই কোর্সে কী কী থাকবে সেটা আমি একবার বলে দিই। দেখুন, কোর্সে জিএস পোর্শন, কমপ্লিট WBCS-এর জন্য যে জিএস পোর্শন আছে, কমপ্লিট জিএস পোর্শন কিন্তু এখানে আলোচনা করা হবে। এখানে হিস্ট্রি, অ্যান্সিয়েন্ট মেডিভেল, মডার্ন, পলিটি, ইকোনমি, সায়েন্স, সায়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট তারা বুঝে উঠতে পারে না যে কোথা থেকে করবে। স্পেশালি আর্টসের স্টুডেন্টদের জন্য তো খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আমি বেসিক থেকে, কে আপনারা সায়েন্স কিছুই বোঝেন না সেই বেসিস থেকে শুরু করব, যে আপনারা কিছুই জানেন না সায়েন্সে, এবারে আপনি নতুন করে শিখছেন, তো সায়েন্সের পোর্শন খুব ভালো করে। কারণ আমি জিওগ্রাফি 90% স্টুডেন্ট মুখস্থবিদ্যার ওপর কাজ চালানোর চেষ্টা করে, তার ফলে হয় কি, তার ফলে তারা কনসেপচুয়াল কোশ্চেন মোটেই পারে না, কিন্তু মেইনস ক্র্যাক করতে গেলে আপনার কনসেপ্টের প্রয়োজন। জিওগ্রাফি আমরা ম্যাপের সাহায্যে আলোচনা করব। ইকোনমি আমরা সবসময় কনসেপ্টের মাধ্যমে আলোচনা করি, আপনারা দেখেছেন ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, ওখান থেকে ডেমো ভিডিও হিসেবে নিতে পারেন। তো ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এরকম দেখেছেন লেকচার আমার চ্যানেলেই রয়েছে, ওরকম না, একটু ডিটেলসে হবে ওর থেকে। ওখানে দেখবেন এক্সাম স্পেসিফিকভাবে তৈরি করে দেওয়া নেই, ওটা আপনাদের কনসেপ্ট, বেসিক যে কনসেপ্ট সেটা বিল্ডিংয়ের জন্য হেল্পফুল ছিল, কিন্তু এখন আমরা যেহেতু প্রিলিমস এবং মেইনসের জন্য আলোচনা করব, আমরা সেহেতু কিন্তু ইকোনমি এক্সাম পার্সপেক্টিভ থেকে আলোচনা করব, কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ নয়, কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে, বাজেট ইকোনমি সর্বে এখান থেকে কী কী পড়তে হবে, সব কিছুই কিন্তু আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। অর্থাৎ এখানে আমাদের ম্যাথ জিআই বাদ দিয়ে সায়েন্সের পোর্শান, জিওগ্রাফির পোর্শান, হিস্ট্রির পোর্শান, যে জিএস পোর্শানগুলো আছে সব কিছু আলোচনা করা হবে। তার সাথে এখানে কিন্তু মক টেস্ট আছে, তার সাথে এখানে প্রতিটি সাবজেক্টের জন্য, সাবজেক্ট শেষ হলে আমি মক টেস্ট নেব, মক টেস্ট আলাদা করে নেব, এবং এই মক টেস্টের সাথে আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনও কিন্তু দেবো। যেমন দেখুন, ভিজন আইএসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করিয়ে দিলাম, কারণ ভিজন আইএসের কিছু কিছু কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ থাকে WBCS মেইনসের জন্য। প্রিলিমসের জন্য দরকার হয় না, কিন্তু মেইনসের জন্য কিছু কিছু কোশ্চেন আপনাদের করলে সেটা অনেকটা হেল্পফুল হয়। আপনাদের কনফিউশন হতে পারে যে কোন কোশ্চেনগুলো করা উচিত, কোনগুলো করবো, কোনগুলো করবো না, কারণ ভিজন আইএসে অনেক ডেপথে গিয়ে কোশ্চেন করা হয়, যে প্রিলিমসের যে কোশ্চেনগুলো থাকে, তো সেখান থেকে বেছে বেছে কোশ্চেন আমি করিয়ে দেবো। তো জিএস পোর্শন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লাস হবে ইউটিউব আনলিস্টেড ভিডিওর মাধ্যমে, আপনারা যারা পারচেস করবেন তারাই শুধুমাত্র ইউটিউবে দেখতে পাবেন, আদারওয়াইজ কেউ দেখতে পাবেন না। তো আপনারা হয়তো ভাবছেন যে ইউটিউবে যখন হবে তো ইউটিউবে আমরা প্রত্যেকে দেখতে পাবো, এমনটা কিন্তু নয়, ওই লিঙ্ক ছাড়া আপনারা কিন্তু দেখতে পাবেন না। তো এই হচ্ছে কোর্সের ডিটেলস, মক টেস্টও কিন্তু এর সাথে রয়েছে। এবারে আসি কোন কোন পরীক্ষায় সাহায্য করবে। এই যে কোর্স, ইন্ডিয়াতে যত এক্সাম হয় প্রত্যেকটা এক্সামে সাহায্য করবে জিএস পোর্শনের জন্য। যেমন ধরুন আপনি UPSC-র কথায় আসুন, UPSC-র CSE-র ক্ষেত্রে, সিভিল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে প্রিলিমসের জন্য কিছুটা হলেও সাহায্য করবে, কিন্তু মেন্সের জন্য সাহায্য করবে না। আমি মেন্সের পার্সপেক্টিভে UPSC-র জন্য কিন্তু পড়াচ্ছি না, UPSC-র প্রিলিমসে সাহায্য করবে, কারণ আমি UPSC-র যে প্রিলিমসে কী কী সিলেবাস রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটি রয়েছে, এগুলো রয়েছে, তবে যে আর্ট অ্যান্ড কালচার ওগুলো আমরা করাবো না। আর্ট অ্যান্ড কালচার UPSC-তে দরকার রয়েছে, কিন্তু WBCS-এর মেন্সের দরকার হয় না। স্পেসিফিক কিছু অ্যান্সিয়েন্ট মেডিভাল হিস্ট্রির পার্সপেক্টিভে দরকার রয়েছে, সেগুলো করিয়ে দেওয়া হবে, কিন্তু আর্ট অ্যান্ড কালচার করানো হবে না এখানে। ইন্টারন্যাশনাল রিলেশন এখানে দরকার হয় না, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভে করে নেবো WBCS-এর ক্ষেত্রে। আর এখানে কিন্তু আরেকটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তো এই যে UPSC-র অন্যান্য যে এক্সাম, CDS, CAPSC, এই সমস্ত পরীক্ষার জন্য আপনারা কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে যাবেন, তবে UPSC-র CSE-র জন্য কমপ্লিট হয়ে তৈরি হবেন না। কিছুটা হলেও আপনাদের প্রিলিমসে নলেজ বাড়বে, কিন্তু পুরোপুরি তৈরি হবেন না, কারণ UPSC সিভিল সার্ভিস একটা আলাদা লেভেলের এক্সামিনেশান। তাছাড়া অন্যান্য ধরুন ব্যাংকের এক্সামে যদি GS-এর কোশ্চেন আসে, অথবা আপনি CGL-এর যে ইকোনমি, যে ফিনান্সের পোর্শান অফ মেন্সে, সেখানেও অনেকটা দেখবেন ইকোনমি থেকে রয়েছে, সেটাও আপনাদের কভার করে দেওয়া হবে এখানে। SSC-র যে কোনো এক্সাম আপনি কভার করতে পারবেন, WBP, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম কিন্তু আপনারা এই কোর্সের মাধ্যমে কভার করতে পারবেন কমপ্লিট GS পোর্শানটা। আমি শুধুমাত্র WBCS মেন্স
এর পার্সপেক্টিভ করছি মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র WBCS মেন্সেই হেল্পফুল হবে, এরা সমগ্র এক্সাম যেখানে জিএস পোর্শন রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু হেল্পফুল হবে। তো কারা নিতে পারবেন, 2023 ব্যাচের জন্য তৈরি করে টার্গেট করে আমরা এগোচ্ছি, কিন্তু WBCS মেন্স 2022 স্টুডেন্টরা অনেকে আমার কাছে কোশ্চেন করছে যে 2022 জন্য কোনো ব্যাচ আছে কি না মেন্সের জন্য। তো 2022 মেন্সের জন্য আপাতত কোনো ব্যাচ নেই, তবে আপনারা যারা 2022 স্টুডেন্ট তারা অবশ্যই নিতে পারেন। কেননা দেখুন, জানুয়ারি বা ফেব্রুয়ারি 2023 কিন্তু এক্সামের চান্স রয়েছে, মেন্স এক্সামের চান্স রয়েছে। আর আমি বলেছি এই যে কোর্স, এই কোর্সের ডিউরেশন 5 থেকে 6 মাস, মোটামুটি 5 থেকে 6 মাস যেহেতু ডিউরেশান, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হয়ে যাবে। আমাদের কোর্স ডিউরেশান 5 থেকে 6 মাস, তার মানে তো ডিসেম্বরের আগে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এই কোর্সটা। তাহলে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। খুব যদি ডিলে হয়ে যায় 10 থেকে 15 দিন ডিলে হয়ে যেতে পারে, কারণ আমি একটু বেশি করে টাইম ধরে রেখেছি, কারণ কোনো কারণে অসুবিধা হয়েই যেতেই পারে, বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় মাঝে মধ্যে, ইউটিউবে অনেক সময় বাগ দেখা যায়, সেই সময় ভিডিও আপলোড করা যায় না, তো বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে। তো 5 থেকে 6 মাসের জায়গায় এটা 6.5 মাসে হয়ে যেতে পারে। তো সেই সমস্ত কথা মাথায় রেখে মোটামুটি ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারছি। তো সিম্পলভাবে দেখুন, আমাদের সাবজেক্ট কটা আসছে, হিস্ট্রিতে 2টো, পলিটি 1টা 3টে, ইকোনমি 1টা 4টে, সায়েন্সের 1টা 5টা, জিওগ্রাফি 6টা, আর এখানে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স 7টা সাবজেক্ট। আমরা বেশি বেশি করে নিলাম, এই 7খানা সাবজেক্ট আমরা যদি এক মাস করে নিলেও কিন্তু মোটামুটি আমাদের 7 মাসে কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি 6টা সাবজেক্ট কিন্তু আপনাদের পুরোপুরি কভার হয়ে যাবে। আমি ইকোনমি দিয়ে শুরু করব, ইকোনমি দিয়ে কোর্স কিন্তু শুরু হয়ে যাবে। তো 15 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে। আর প্রাইস আপনাকে ওয়ান টাইমই পে করতে হবে, অনেকে কোশ্চেন করছেন একবার পে করতে হবে নাকি মাসে মাসে, ওয়ান টাইম পেমেন্ট, আপনি একবার পেমেন্ট করে কিন্তু কমপ্লিট কোর্স অ্যাভেল করতে পারেন। আর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর মাত্র 5টা সিট রয়েছে। যারা যারা জয়েন করতে ইচ্ছুক তাড়াতাড়ি জয়েন করুন। আচ্ছা, আপনাদের মনে একটা কনফিউশন রয়েছে যে এখন মাত্র 5টা সিট রয়েছে, সিট আছে কি নেই আপনারা বুঝবেন কী করে? যখন সিট থাকবে না অটোমেটিক ওই লিঙ্কটা কাজ করবে না, লিঙ্ক অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যদি আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন তাহলে বুঝে নিন যে আপনার সিট রয়েছে, আপনারা জয়েন করতে পারছেন। তো এই হচ্ছে, ছোট্ট করে আমি আবার একবার বলে দিলাম যে কনফিউশনগুলো আসছিলো সেগুলো একটু দূর করার চেষ্টা করে দিলাম। তো আপনারা জয়েন করে নিতে পারেন, আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 10 দিন বাকি, 15 জুলাই থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট আমাদের ক্লাস শুরু হবে ইকোনমি দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে, তারপর এভাবে কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। আর ডিসেম্বরের মধ্যেই কিন্তু আমাদের আশা রয়েছে কমপ্লিট কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।